যে 11 ফেব্রুয়ারি 16 ইঞ্চি একটা চার্জার ফ্যানের দাম নেওয়া হয়েছে 2450 টাকা। একই ফ্যান চারজন বিক্রি করা হয়েছে 6200 টাকা। আমি এত বড় অন্যায় করি নাই যে আমাকে 1,00,000 টাকা জরিমানা দিতে হবে। তাহলে আপনি আপনি যে কি পরিমাণ অন্যায় করেছেন? তো ভিডিও শুরুতেই বুঝতে পেরে গেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো, ওই দেখো যাকে নিয়ে কথা বলবো সেই চলে গেছে। কি আপনারা দেখতেছেন যে আসলে পরের দিন আমি ভিডিও বানাইতেছি কিনা? ও চলে আসছেন আপনারা, দেখি নামায় ফেলে কালো কালো লাগতেছে। দুনিয়া যেভাবে চলতেছে আমাদের সব বন্ধই বানাই দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে স্টোরি টাইমের দ্বিতীয় ভিডিও। আমি ফার্স্ট একটা ভিডিও আপলোড দিছি অনেক বছর আগে। তো এই প্লে লিস্টে আমরা কী শেয়ার করি সেটা একটু জানাই দিই। এখানে আমি আমার আশেপাশে যেগুলো জিনিস ঘটে তার কিছু রিয়েল লাইফ বাস্তব এক্সাম্পল, বাস্তব জিনিস স্টোরি টাইপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি, গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। দাঁড়ান এক সেকেন্ড দেখাই। দিস ওয়ান ব্রাদার, তো এই বিষয়টা শোনা হচ্ছে আমার এক খুব কাছের বেস্ট ফ্রেন্ডকে। প্লাস আপনার রিসেন্টলি নিউজ পেপারে যদি আমরা দেখি, প্লাস মিডিয়াতেও যদি দেখি, এই ধরনের কাহিনী বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড তার আত্মীয়র দোকানে থাকে যে কিনা এই ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করে। তো কি হয়েছে, সেখানে একটা মহিলা আসছে, মহিলা এসে একটা চার্জার ফ্যান চাইছে এই টাইপের। তো তাকে দাম চাওয়া হয়েছে হচ্ছে 8,000 টাকা। আর যে মেইন প্রোডাক্টটা আছে, মেইন প্রোডাক্টটা প্রাইস এখনকার লোকাল মার্কেটে দোকানের মালিক যাচ্ছে, সে কিনছে হচ্ছে মাত্র 3,700 টাকা দিয়ে। তো আপনি এখানে বুঝতে পারতেছেন কোথায় 8,000 টাকা আর কোথায় 3,700 টাকা। তো এই লাভটা কিন্তু অনেক বেশি, 4,500-এর কথাও যদি বলি। তো এক পর্যায়ে কী হলো, মহিলাটা বলতেছে হচ্ছে 6,000, আর দোকানদার নেমে দাম নিয়ে আসলো হচ্ছে 6,500। মহিলাটাও দাম বাড়াচ্ছে না, দোকানদারও 6,500-তেই থেমে আছে। তো এক পর্যায়ে কী হলো, অনেক বার্গেনিংয়ের পর ওই দোকানদার যে আছে সে সাইড করে রাগ করে চলে গেল। দোকানে আমার ফ্রেন্ড ছিল তখন, সে কী করলো, মহিলাটাকে এই ফ্যান 6,000 টাকায় সেল দিয়ে দিল। তো বন্ধু আমার পরবর্তীতে আমার সাথে শেয়ার করলো যে বর্তমানে এই বাজারে মানুষ কী পরিমাণে, মানে মানবতা কেমন আমি বুঝাই, এটা মানবতা। বর্তমানে এইরকম একটা পরিস্থিতি চলতেছে, একটা লাভের রেশিও থাকা দরকার, সে রেশিওর লিমিটকে আমরা পার করে ফেলছি। সে পরে অবশ্য আমার সাথে শেয়ার করলো, টাকা দুই নম্বরই ভাবে কামাই করলে, দুই নম্বরই ভাবে টাকা কামাই করলে আসলে থাকে না। সে হয়তো এখানে 1,00,000 টাকা কামাই দিছে, অন্যদিক দিয়ে তার 1,00,000 টাকা বের হয়ে যাচ্ছে। যাদের ইমানি দৃষ্টি থাকে তারাই দেখতে পারে, তারাই বুঝতে পারে যে আসলে আমি যে কামাই করছি কামাইটা আসলে কোন পথে চলে যাচ্ছে। তো এই হচ্ছে বর্তমানে অবস্থা। আর এখন লোডশেডিং অনেকটা কমে গেছে, তাই আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যে চার্জিং ফ্যানগুলো কেনার অতটা দরকার নাই। আপনি এই লোডশেডিং থেকে বাঁচার জন্য, এই একটা পরিস্থিতিতে বাঁচার জন্য কোন পদক্ষেপগুলো নিচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো একটা টেকনোলজি ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে এই কথা দিন আপনি আপনার খেয়াল রাখবেন।